যে কোনো দল থাকলে উন্নয়ন করতো এটা আমি বিনয়ের সাথে বলি করে নাই বিএনপি বিদ্যুৎ দেয় নাই বিদ্যুতের নাম করে খাম্বা লাগাই দিয়ে গেছিল কথা বাড়াচ্ছি না নেতৃত্ব এই নেতৃত্বের সঠিক নেতৃত্ব কারণে রাষ্ট্রনাগরত্বের কারণে আজকে বাঙালি জাতি নিজস্ব অর্থায়নে দেশের মধ্যে ডক্টর ইউনুস বেগম খালেদিয়া ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে পদ্মা সেতু

বাজেট টু থাউজেন্ড সেভেনে এস্টিমেটেড বাজেট কত ছিল আর আপনাদের কত খরচ হয়েছে এটা বলে আপনি যান এরপর আমি আমার কথা শুরু করব আপনি বলেন যে টু থাউজেন্ড সিক্সে এস্টিমেটেড বাজেট কত ছিল আর আপনারা কত টাকা খরচ করছেন ওকে আমি সবসময় সত্য কথা বলি বলার চেষ্টা করি ইনশাআল্লাহ বলবো মৃত্যুর আগ পর্যন্ত বাজেট করা হয়েছিল দশ হাজার কোটি টাকা খরচ হয়েছে সম্ভবত আনুমানিক থার্টি থাউজেন্ড প্লাস আই এম নট শিওর দেখে বলতে হবে আনুমানিক তিরিশ হাজার কোটি টাকার মতো এখন এইখানে আমি একটু মোল্লা ভাই এক সেকেন্ড জাস্ট আপনার সময় নেছি জি হবে না জি সবাই বইলেই তো না এরপরে বাকি কাহিনী তো ভিন্ন তো এখানে আমাদের যেটা হয়েছে আমাদের মোহাম্মদ আলী ভাই কিন্তু আজকে এখানে একটা মানে কি নোট স্পিকার ছিলেন মানে মোটামুটি টাইমটায় সেই আজকে নিছে আমরা আমি সবাই মিলে সবাই মিলে আমাকে ধরতেছেন বিভিন্ন নেত্রী বলছে পদ্মা শুধু উঠতে না আপনি দয়া করে টার্কি থেকে আসেন বাংলাদেশে আসবেন পদ্মা পার হবেন আপনার জন্য স্পিড ফেরি থাকবে

বারো হাজার কোটি টাকার যখন একটা তালিকা দেওয়া হয় তখন কিন্তু প্রধানমন্ত্রী এটাকে দশ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছিলেন এবং তারপরে আপনি দেখেন যে এটা যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছে তখনও দশ হাজার হয়েছে কি আওয়ামী লীগের আমলে এটা তিরিশ হাজার গণিয়ে ওনারা তিরিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আমি তো ওই আমি যে প্রসঙ্গে আসছি আপনি সময় আজকে আজকে একটা নিশ্চয়ই ষড়যন্ত্র আছে এটার পিছনে আমি নিশ্চিত আজকে আপনি এরকম করার কথা না তো এখানে উনি আজকে খানি খুবই চতুরতার সাথে যে কথাটা বলেছেন তার একটা উদাহরণ আমি দিচ্ছি যে ছয় দশমিক এই পনেরো কিলোমিটার আমাদের সেতু করতে তিন দশমিক ছাপ্পান্ন বিলিয়ন ডলার খরচ হয়েছে পদ্মা সেতুতে আর এই ছয় দশমিক চার কিলোমিটার উফেনসার সেতু চায়নাতে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ হয়েছে যা হচ্ছে এক তৃতীয়াংশ মানে বাংলাদেশি টাকার এই যে খরচটা হয়েছে তার এক তৃতীয়াংশ খরচে সেম পরিমাণ সেতু নির্মাণ হয়েছে চায়নাতে এখন মনে করেন যে আওয়ামী লীগ কত হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করেছে এবং সেই টাকার অংশ আমার এই মোহাম্মদ আলী পকেটে কত আসছে অথবা তার দাউৎকান্দির আশেপাশে আরো যারা আওয়ামী লীগের স্লোগান দেয় এই সব মানুষের পকেটে কত আসছে চোর বাটপার টাকা পয়সা যারা লপাট করেছে আওয়ামী লীগের এই মোহাম্মদ আলী বলছি না এই বাটপাররা হচ্ছে যারা টাকাগুলো পাচার করেছে সেই পাচারওয়ালা ব্যক্তিদের কাছে কত গিয়েছে সেটাই আজকে জাতির কাছে প্রশ্ন পদ্মা সেতু বিএনপি চায় বিদায়ী বিএনপি পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছে পদ্মা সেতু জনগণের দাবি এটা জনগণ করতো যে সরকার থাকতো করতো আওয়ামী লীগ না থেকে যদি এখানে বিএনপি থাকতো দশ হাজার কোটি টাকা সর্বোচ্চ পনেরো হাজার কোটি পদ্মা সেতু হতো আর আপনি আপনারা করেছেন বিদায়ী আজকের এই আপনারা আপনারা ওটা আপনার একটু শেখ হাসিনা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে টেলিকনফারেন্স উদ্বোধন করে পদ্রাসা কেন সব জায়গায় তার নেমপ্লেট দেওয়া আছে তাই বাংলাদেশের কালচারের নেমপ্লেট সেটা নয় বিএনপি থাকলে এটা দশ হাজার থেকে সর্বোচ্চ পনেরো হাজার কোটি টাকায় করতো আর আওয়ামী লীগ করেছে বিধায় এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ হবে বিকজ অফ দুর্নীতি বিকজ অফ অব করাপিউ ভেরি মাছ আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি